আধ্যাত্মিক নগরী হিসাবে পরিচিত সিলেট নগরী পাহাড় হাওর আর বনের বৈচিত্র্য বিচিয়ে দেশের উত্তর পূর্বাঞ্চল আলোকিত করে রাখা সিলেটের নামকরণ নিয়ে রয়েছে নানা মত, মিথ আর উপকথা। এগুলোর কোনোটি হয়তো ধর্মীয় ইতিহাস থেকে উঠে আসা, কোনোটি আবার সম্পর্কিত স্থানীয় লোককাহিনীর সঙ্গে। সবচেয়ে প্রচলিত ধারণাটি হলো শিলা মানে পাথর, আর পাথরের প্রাচুর্যের কারণেই এলাকার নাম সিলেট। আরও বলা হয়ে থাকে সিলেট শব্দের অনুসর্গ শিল মানে শিল বা পাথর, আর উপসর্গ হেট মানে হাট বা বাজার। প্রাচীনকাল থেকে এ জেলায় পাথর ও হাটের আধিক্য থাকায় শব্দ দুটো মিলে সিলেট নামের উৎপত্তি। আর হিন্দু মিথ বলছে কন্যা শিলাদেবীর নামে হাট স্থাপন করে প্রাচীন গৌড়ের রাজা গুহক। তখন শিলার নামের সঙ্গে হাট জুড়ে নাম হয় শিলাহাট। কালক্রমে শিলাহাট থেকে সিলট, সবশেষে সিলেট নামটি টিকে যায়। এছাড়া পুরাণে বলা হচ্ছে বিষ্ণু চক্রে খণ্ডিত সতীর শবদেহের যে 51টি খণ্ড উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয় তার মধ্যে দুটি পড়ে সিলেটে। যেহেতু সতীর অপর নাম শ্রী, আর তাই এই শ্রীর সঙ্গে হড্ড বা হাড় জুড়ে নাম হয় শ্রীহট্ট, যা পরে সিলেট নামে পরিচিতি পায়। বিষয়টাকে এভাবেও বলা যায়, শ্রী অর্থ প্রাচুর্য বা সৌন্দর্য, হস্ত অর্থ হাত, যেখানে শ্রীয়ের হস্ত পাওয়া গিয়েছিল তাই শ্রীহস্ত, যা কালের বিবর্তনে শ্রীহট্ট নামে ধারণ করে। তবে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির সিলহট জাহ আদেশ থেকে সিলেট নামের উৎপত্তি বলেও ধারণা প্রচলিত আছে। সিলেটে আসার সময় পথে অনেক বড় বড় পাথর পড়ায় শাহজালাল আদেশ করেছিলেন সিলহট জাহ, যার অর্থ পাথর সরে যা। ওই আদেশে পাথরখণ্ড সরে গেলে সিলহট নামটির জন্ম হয়, যা পরে সিলেট নামে পরিচিতি পায়। আধ্যাত্মিক নগরী হিসেবে প্রচলিত এই সিলেটকেই দ্বিতীয় লন্ডন বলা হয়, কারণ ইউকেতে বসবাসরত প্রায় 98 ভাগ বাংলাদেশি হচ্ছেন সিলেটি। ইউকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য জানতে ইউকে বাংলা লাইভ নিউজ পেজে লাইক, শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।